ওয়ার্ল্ড রেকর্ডের প্রতি সাংঘাতিক প্রেম হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বিহুর জড়িয়ে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অসমে স্থান পাওয়ার পিছত আকো গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাবলে চেষ্টা চলাইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। এইবার গছক লো রেকর্ড করবলে চেষ্টা চলাইছে, কিন্তু প্রশ্ন হয়েছে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়া ডাঙর কথা নে সচাকই রাজ্যখন অধিক গছ লওয়া ডাঙর কথা, সেয়া কিন্তু প্রশ্নের বিষয়। আমি সেহে এই কথা মুখ্যমন্ত্রী দৃষ্টিগোচর করব বিচারিছো যে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়া একটু ডাঙর কথা নয়, কোনোবাই খুব দীঘল নকরেও গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পায়। গতি গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পালে অসমৰ নাম জয় জয়কার নয়, ইয়ার পরিবর্তে সচা অর্থত অসমত গছপুলি রুই এক নতুন পরিবেশের সৃষ্টি করাটোহে অসমৰ বাবে ভাল খবর। তেনহলে শুনক গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডত অসমে স্থান পাবলৈ কি করেছে। 9 সেপ্টেম্বরত খানাপাড়া 3 লাখ গছপুলি প্রদর্শন করা হব। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আজি এই সিদ্ধান্তের বিষয়ে অবগত করেছে। ইয়ার জড়িয়ে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়ার চেষ্টা করা হব। এই গছপুলির দৈর্ঘ্য হব 22 কিলোমিটার, অর্থাৎ এনে ধরনের বিভিন্ন অঞ্চল গছপুলি রোপণ করব রখা হব, যুব গছপুলির দৈর্ঘ্য 22 কিলোমিটার হব। এয়া হব বিশ্বের এক অভিলেখ, অর্থাৎ গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাব। ইয়ার বাবে খানাপাড়ার ফিল্ডত প্রায় বৃহৎ পরিমাণে গছপুলি রখা হব। দ্বিতীয়তে 10 সেপ্টেম্বর প্রায় 1.5 লাখ গছপুলি রোপণ করে রেকর্ড করা হব আন এক গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। পুনৰ প্রশ্ন করছো, গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়া উদ্দেশ্য হব নালাগে। এই পর্যন্ত একদিনাই 8,47,275 গছপুলি রোপণ করার রেকর্ড আছিল। এয়া নহয় ভারতের নহয়, বোধহয় তুর্কির এই রেকর্ড আছিল। এই রেকর্ড এবার ভঙ্গ করবলৈছে সরকারে। অসমে একদিনাই 1 কোটি গছপুলি রোপণ করব বিচাৰিছে। এই সমগ্র বিষয়টুক লৈ মই কব দুটা বিষয় আমি উত্থাপন করব বিচাৰিছো যে এই ধরনে বিশ্ব অভিলেখ স্থাপন করাটো কিবা ভাল কাম হয় নেকি। বিশ্ব অভিলেখ স্থাপন করাটো আমার উদ্দেশ্য হব নালাগে, আমার উদ্দেশ্য হব লাগে যাতে গছপুলি রোয়ার ফটো পোর্টালত আপলোড করব লাগিব আর ইয়ার জড়িয়ে 1 কোটি লোকে গছপুলি রোপণ করাটো দেখাব বিচাৰিছে সরকারে। আমি অনুষ্ঠানের জড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর বিজেপি সরকার কব বিচাৰিছো গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়া একটু ডাঙর কথা নয়, গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাবলৈ বিশেষ কষ্ট করার প্রয়োজনীয়তা আছে। গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাবলৈ হলে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের কর্তৃপক্ষক অসমলৈ আনি 5-স্টার হোটেলত ডাকি তেওঁলোকৰ লগত প্রায় 5 লাখৰ পৰা 10 লাখ টকা ব্যয় করার পরিবর্তে সচাকৈ সমগ্র অসমত গছপুলি রোপণ করে সমগ্র অসম 3-4 বছৰ ভিতর সাংঘাতিক গছ স্থাপন করে রেকর্ড করার চেষ্টা করব লাগে। এই গছপুলি রোপণ করার বাবদ প্রতিজন ব্যক্তিক 100 টকাকৈ সরকারে দিব ওলাইছে, খুব ভাল কথা। এই গছপুলি জিয়াই থাকলে 2 বছৰৰ পিছত সেই ব্যক্তিয়ে অতিরিক্তভাবে আর 200 টকাকৈ দিব ওলাইছে, সেয়াও ভাল কথা। কিন্তু গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের স্থান পাওয়াটো লক্ষ্য হিসাবে হব নালাগে, সেই কথা মুখ্যমন্ত্রীক আমি অনুরোধ জানাইছো। আজি মুখ্যমন্ত্রী এই বিষয়ে সংবাদমেলত কি কৈছিল সেয়া শুনি লোক। আমি এটা বহু ডাঙর ল্যান্ডমার্ক প্রতিষ্ঠা করিব পাৰিম। গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডর টিম ইতিমধ্যে গুৱাহাটীত আহি পাইছে আর 9 তারিখৰ পৰা তেওঁলোকে নিৰবিচ্ছিন্নভাৱে অসমক পর্যবেক্ষণ করিব। উই আর ট্রাইং ফর 9, লেট সি আমি কিমান গৈ পাওঁ। কিন্তু আমার টিমে রাইট ফ্রম ডিস্ট্রিক্ট এডমিনিষ্ট্রেশন, ফরেস্ট, আমার মাল্টিপল ডিপার্টমেন্ট সকলোৱে দিনে ৰাতিয়ে এই কামত লাগি পৰিছে। আৰু আমি যিমান ট্রি প্লান্ট লগাব লাগে, গছপুলি লাগে, সকলো গছপুলি ইতিমধ্যে অসমত আহিও পাইছেহি। ধুবুৰ 51,000, ওয়েস্ট কার্বি আলঙত 49,000, কামৰূপ মেট্ৰত 45,000, মাজুলীত 45,000 আৰু ডিমা হাছাও 30 লাখ, অর্থাৎ সর্বমুঠ 47,34,465 ইমানখিনি মানুহে বা ব্যক্তিয়ে আমার পোর্টেলত রেজিষ্ট্রেশন করেছে। আর গছ রুম বলে ইমান ডাঙৰ রেজিষ্ট্রেশন, মই ভাবো দ্যাট উইল অলসো বি এ ওয়ার্ল্ড রেকর্ড।